নমস্কার বন্ধুরা, আয়ুদিস কুকিং হাটে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি আরও একটি পিঠের রেসিপি। আজকে আমি বানাবো চুষি পিঠে। চলুন দেখে নিই অতি সহজ ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বানানো যায়। প্রথমে আমরা কড়াইতে জল গরম করতে বসিয়ে দিলাম। জলটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমরা ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমরা একটু জল কমিয়ে নিলাম যাতে বেশি না হয়ে যায়, পরে আবার আমরা অল্প অল্প করে যদি জল প্রয়োজন হয় তাহলে দেব। চালের গুঁড়িটিকে আমরা মিশিয়ে নেব। চালের গুঁড়িটি আস্তে আস্তে ঢালতে হবে, নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। এর মধ্যে আমাদের একটু জল দরকার হচ্ছে, আমরা আবার তুলে রেখেছিলাম যে জলটা, সেই জলটা মিশিয়ে নিলাম। এভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচে ধরে না যায়। এভাবে নেড়ে চেড়ে একবার আমরা দেখে নেব একটা নরম ভাব এসেছে কিনা। এবার আমরা চালের গুঁড়িটিকে নামিয়ে নেব। এবার আমরা গুঁড়িটিকে আটা মাখার মতন ভালোভাবে মেখে নেব। চালের গুঁড়িটি যেহেতু গরম, তার জন্য আপনারা একটা অপর বাটিতে ঠান্ডা জল রেখে ওর মধ্যে হাতটা ডুবিয়ে মাখবেন, তাহলে গরমটা কম লাগবে। এরপর মাখতে মাখতে এটা যখন নরম হয়ে যাবে, তখন আমরা একটা পাতলা হালকা কাপড়ে ভিজিয়ে মুড়ে রেখে দেবো যাতে এটা শক্ত না হয়। এরপর চুষি পিঠেটা কিভাবে তৈরি করতে হয় চলুন আমরা দেখে নিই। আমার দিদা এটিকে বানিয়ে দেখাচ্ছে আপনাদের, আপনারা দেখে নিন কীরকম করে বানাতে হয়। এভাবে আমাদের চুষিগুলোকে আমরা বানিয়ে নিলাম। এরপর এগুলোকে আমরা একটা পাত্রে রেখে নেব। এরপর আমরা গ্যাসটা অন করে হাঁড়িটি বসিয়ে নিলাম। আমরা এখানে 2 কেজি ওজনের হাঁড়ি নিয়েছি, আপনারা পরিমাণ মতো হাঁড়ি নেবেন। হাঁড়ির মধ্যে আমরা 4 লিটার দুধ দেওয়া আছে, দুধটা আগে থেকে ফুটিয়ে রাখা আছে।
দুধটাকে বসানোর পর আমরা দুধটা যখন ফুটে যাবে এর মধ্যে 1 কিলো গুড় দিয়ে দেব। আমরা এখানে খেজুরের পাটালি গুড় ব্যবহার করছি। আর আপনারা যদি মনে করেন গুড় বেশি হয়ে যাচ্ছে, তাহলে আপনারা আপনাদের পরিমাণ মতন গুড় কম বা বেশি ব্যবহার করতে পারেন। এরপর আমরা গুড়টা আস্তে আস্তে দিয়ে দেব। গুড়টা আমরা দিয়ে হাঁড়ির ঢাকনাটিকে বন্ধ করে দেব। দুধটা ফোটার জন্য আমরা অপেক্ষা করব। দুধটা আমাদের ফুটে গেছে, এবার আমরা ওর মধ্যে চুষি পিঠেটা আস্তে আস্তে দিয়ে দেব। এভাবে আমরা চুষি পিঠেগুলোকে নেড়ে চেড়ে ছড়িয়ে ছড়িয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এগুলো একসঙ্গে ঢেলে দেওয়া যাবে না, তাহলে এগুলো জমাট বেঁধে যাবে। চুষি পিঠেটা দেওয়ার পরে হালকাভাবে নেড়ে চেড়ে ঢাকনাটা বন্ধ করে দেব। ঢাকনাটা খুলে নেওয়ার পর আমরা দেখব আমাদের পিঠেটা সেদ্ধ হয়েছে কি না। হাত দিয়ে টিপে একটুখানি দেখে নেব। পিঠেটা সেদ্ধ হলে আমরা নেড়ে চেড়ে সামান্য একটু পরিমাণ মতো নুন দিয়ে পিঠেটা আমরা নামিয়ে নেব। আমাদের পিঠে তৈরি হয়ে গেছে, এবার আমরা নেড়ে চেড়ে পিঠেটিকে নামিয়ে নেব। আমাদের চুষি পিঠে তৈরি হয়ে গেছে। আমার পিঠে বানানো রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।